We got it accident his stamina. Insurance claim for our way, but still. সামনের অবস্থা অনেক খারাপ, ভালোই ড্যামেজ হয়েছে গাড়ির। লস হবে ওই যে ইতালিয়ান আর চাইনিজ, ইতালিয়ানের গাড়ি ড্যামেজ হয়েছে চাইনিজের গাড়ির সাথে। গুড মর্নিং, সকাল সকাল শুরু হলো অ্যাক্সিডেন্টের মাধ্যমে, মানে সকালে ঘুম থেকে উঠে বের হয়েছি দুইটা কাজে, রাস্তায় আসতে না আসতে অ্যাক্সিডেন্ট দেখলাম, লাইক মনে হচ্ছে না দিকটা ভালো যাবে। সো আমি আমার কাজের কথায় আসি, আমার হচ্ছে সাইকেল অলমোস্ট দুই সপ্তাহ যাবত নষ্ট। সো আমি আসছিলাম সাইকেলটা ঠিক করাইতে, অ্যান্ড যেই টাকা চাচ্ছিল ওই টাকা দিয়ে হচ্ছে নতুন সাইকেল, নতুন না সেকেন্ড হ্যান্ড একটা সাইকেল কেনা যাবে, বিকজ ইতালিতে সাইকেল একটা প্রয়োজন মাস্ট, ইতালি অ্যান্ড ইউকে দুই জায়গাতেই সাইকেল একটা মাস্ট থাকা দরকার, বিকজ বাস ট্রামের জন্য ওয়েট করার থেকে সাইকেল একটু কষ্ট করে হলেও মানে ইনস্ট্যান্ট চলে যাওয়া যায় কোথাও। সো এটা ভালো অনেক সাইকেল থাকাটা, অ্যান্ড মাস্ট কম বেশি সবারই আছে। সো আমি আসছিলাম সাইকেল ঠিক করাইতে, সাইকেল ঠিক করানোর জন্য ₹35 যাইতেছে। তো আমি বললাম ₹35 আমি সেকেন্ড হ্যান্ড সাইকেল কিনতেই পারবো একটা, ঠিক করাবো না। পরে ওই লোকটা বলতে আচ্ছা ঠিক আছে তুই আয়, আমি তোর ঠিক করে দিতেছি, তুই ইউরো দিস। মানে আমার হচ্ছে পেছনের চাকা টিউব নষ্ট হয়ে গেছে, টায়ারও অলমোস্ট ড্যামেজ হয়ে গেছে, তো বলতে আচ্ছা ঠিক আছে আমি তোর হচ্ছে টিউবটা চেঞ্জ করে দিচ্ছি। বিকজ ওনার দোকানে আমি আমার ফ্রেন্ডদেরকে এর আগেও বেশ কয়েকবার নিয়ে গেছি, আমার রুমমেটকে নিয়ে গেছি, আরও দুই তিন ফ্রেন্ডকে নিয়ে গেছি যাদের সাইকেলের প্রবলেম ছিল, অ্যান্ড ওনারে আমি হচ্ছে বেশ কয়েকবার আমার ফ্রিতেও কাজ করে দিয়েছি। আমি গেছি, যাওয়ার পরে বলছি যে আমার টিউব হচ্ছে হাওয়া নাই, তো বলছে ঠিক আছে তুমি হাওয়া লাগাই নাও, অনেক সময় ব্রেক থেকে প্রবলেম হয়, গিয়ার বক্সে প্রবলেম হয়, তো উনি ঠিক করে দেয়, টাকা পয়সা নেয় না। আমি একবার বলছি বিলের জন্য, বলে বিল লাগবে না, তুই আমার একটা রেডবুল খাওয়া, তো আমি রেডবুল খাওয়াই দিছি। তো ওরকম সম্পর্ক, ঠিক আছে যাই হোক। তো তবে সাইকেলটার জন্য আমার খুব প্রবলেম হচ্ছে বেশ কয়েকদিন যাবৎ, এদিক সেদিক যাইতে যে কোনো টাইমে যে কোনো জায়গায় যাওয়া যাচ্ছে না। আরেকটা কাজ হচ্ছে আমার একটা পার্সেল আসার কথা ছিল, বাট এখনো আসতেছে না, সো এই কারণে হচ্ছে পোস্ট অফিসে যাবে খোঁজ নিতে। আপনারা কখনো যদি কোনো অর্ডার করেন, আপনাদের বাসায় যদি আপনার নাম টাম না থাকে পার্সেল আসতে লেট হয়, তাহলে আপনারাও হয়তো এইভাবে খোঁজ নিয়ে দেখতে পারেন যে পার্সেল কিভাবে ট্র্যাক করে। আমি অনলাইনে ট্রাই করছি, অনলাইনে ট্র্যাক করা যাচ্ছিল না, মোস্ট প্রবলি আমার এটা ট্র্যাকেবল পার্সেল ছিল না, ওই জন্য যাই হোক পরে আমি আপডেট জানাচ্ছি। এই হচ্ছে পোস্ট অফিস যেটা আমার বাসার সাথে কাছে, এখানে হচ্ছে আমি একটা ইয়েলো কিট কালেক্ট করবো একজনের জন্য, আর একটা হচ্ছে আমার পার্সেলের খোঁজ দিলাম। আসলে অতি পণ্ডিতের গলায় ধরি, বাংলায় কথা আছে একটা, আর এমনি এমনি হয় নাই, বেশি পণ্ডিতি করতে গেলে এমনই হয়। আমার বাসার কাছে পোস্ট অফিসও আছে, অ্যান্ড দেন হচ্ছে অ্যামাজনের কালেক্ট করার প্লেসও আছে, একটা স্টোর আছে যেখান থেকে অ্যামাজনের পার্সেল কালেক্ট করা যায়। তো যেখান থেকে পিক আপ করতে হয় ওখান, ওইটা যদি আমি সিলেক্ট করতাম দেন আমার বেশ কয়েকটা বেশ কিছু ইউরো সেভ হইতো। তো আমি পণ্ডিতি করে ভাবছি কি যে আমি হয়তো টাইম মতো থাকবো না, আর অনেকে যাবে বাসায় দিয়ে যাক কয়েক ইউরোর জন্য, একবারে লাভ নাই। তো মানে হচ্ছে কি ওই জায়গাটায় যাইতে হইলে, মানে যেখানে হচ্ছে অ্যামাজন থেকে প্রোডাক্ট কালেক্ট করবো ওই জায়গাটায় যাইতে হইলে আমার আধা ঘন্টা সময় লাগবে, আসতে আধা ঘন্টা সময় লাগবে। তো ভাবলাম যে আধা ঘন্টা এক ঘন্টা, তো এক ঘন্টার জন্য হচ্ছে 12-13 ইউরো গেলে গেছে, সমস্যা নাই। দুই আড়াই কেজির একটা পার্সেল, ওটা আমি সাথে করে কেমনে আনবো, হাতে করে করে আনতে হবে, সো ওটা বাসায় হোম ডেলিভারি দিয়ে যাবে। আমি এই জন্য পোস্ট অফিস সিলেক্ট করছিলাম যে ভিয়া পোস্ট, তাহলে হচ্ছে আমার বাসায় দিয়ে যাবে। তো পার্সেলটা অনেক দিন হয়ে গেল, তো আজকে গেলাম পোস্ট অফিসে খোঁজ নিতে, তো ওরা বলতেছে যে পার্সেলটা অনেক আগেই আসছে কিন্তু তোর অ্যাড্রেস ঠিক লিখস নাই, এই কারণে হচ্ছে পার্সেলটা বারবার মানে মিসিং হয়ে যাচ্ছে ডেলিভারি দিতে। বিকজ হচ্ছে যে লোকের মানে যিনি ডেলিভারি করে উনি আমার বাসার সামনে দিয়ে এসে বেশ কয়েকবার গেছে। এখন ইতালিতে প্রবলেম হচ্ছে কি একই এরিয়াতে একই নাম্বারের বহুত বাসা, যেমন আমার বাসার নাম্বার হচ্ছে 18 শুধু, সো এরকম 4-5টা বাসা আছে, 18A, 18B, 18C ওরকম। তার মধ্যে 18 যে বাসায় আমি থাকি ওই বাসাতে অলমোস্ট 6টা ফ্ল্যাট, প্রত্যেকটা ফ্ল্যাটেরই মানে ওনারের বা হচ্ছে যিনি ওইখানে থাকে তার হচ্ছে নাম বাইরেতে বোর্ডের মধ্যে থাকে, কলিং বেলের পাশে হচ্ছে নাম লেখা থাকে। তো আমি বোকামি করে ওখানে আমার নাম টাম লিখি নাই, এই কারণে হয়তো আমার খুঁজে পায় নাই, বা ডেলিভারি ম্যান আমার বাসার সামনে দিয়ে আসছে, আসার পরে দেখছে যে এই নামের কেউ নাই, তো উনি হচ্ছে আর ডেলিভারি করতে পারে না। আমার ফোন নাম্বারও বেশ কয়েকবার বন্ধ ছিল, তো হয়তো মিসকমিউনিকেশনের জন্য পার্সেলটা পায় নাই।
সো পোস্ট অফিস থেকে এখন হচ্ছে আমাকে অ্যাড্রেসটা দিয়ে দিছে যে এখানে হচ্ছে পার্সেলটি জমা হয়, বিকজ এটা বেশ ভালো একটা বড় পার্সেল বক্সের মধ্যে, আর ট্র্যাক করে ট্র্যাকিং এরিয়া দিয়ে দিছে যে পার্সেলটা কবে আসছে এখন কোথায় আছে ওরকম। তো আমি বলছি এই ঠিকানায় যা গিয়ে হচ্ছে আইডেন্টিটি ডকুমেন্ট দেখা দেখাইলে পার্সেলটা দিয়ে দিবে। সো এই যে এই জিনিসটা হচ্ছে ইন রিজো ইরাতো ইনকমপ্লিটো, দ্যাট মিন্স হচ্ছে আমার অ্যাড্রেসটা ফুল লিখা না, ইনকমপ্লিট। দ্যাটস ওয়াই হচ্ছে বারবার উনি ট্রাই করার পরে হচ্ছে পার্সেলটা আমি রিসিভ করতে পারি নাই, আমার বাড়ির সামনে এসে উনি ডেলিভারি করার জন্য বেশ কয়েকবার অ্যাটেম্প্ট করছে, বাট হচ্ছে অ্যাড্রেস ঠিক না থাকার কারণে হচ্ছে পার্সেলটা আমি পাই নাই। তো ছোটো একটা ভুলের কারণে আমার টাকাও গেল প্লাস কষ্টও করতে হইতেছে, এখন আমার ওই পার্সেল ওখান থেকে গিয়ে নিয়ে আসতে হবে। যে ঠিকানা দিয়েছে এটা পাতলা শহর থেকে অলমোস্ট 11-11.5 কিলোমিটার দূরে, এখন বাস ট্রাম কিছুই পাইতেছি না দেখি, মানে সরি ওই সাইডে যাওয়ার মতো ওই পাচ্ছি না দেখি, ট্রাম পাইছি সলিউশন একটা পাইছি, 7 নম্বর বাস, ওটা স্টেশন থেকে হচ্ছে আমাকে কাছাকাছি লোকেশনে নিয়ে যাবে, এন্ড দেন দেখতে হবে। আমি ভাবলাম যেহেতু 2টা বেজেই যাচ্ছে তাহলে 2টার পরে আমি ইউনিভার্সিটিতে মেনসাতে গেলে ক্যান্টিনে গেলে খাইতে পারবো না, তো এর থেকে বেটার আমি হচ্ছে এখন মেনসাতে চলে যাই, গিয়ে হচ্ছে আমি লাঞ্চ করে ফেলি, লাঞ্চ করার পরে হচ্ছে আমি পার্সেল আনতে যাবো, এরপর পার্সেল নিয়ে খাবার খাড়ি বাসায় বাসায় এসে পার্সেলটা রাখবো, রাখা আবার আমার ক্লাসের জন্য যাইতে হবে, ল্যাঙ্গুয়েজ স্কুলে যাইতে হবে, তো তখন আমি বাসায় লাঞ্চ করার টাইমও পাবো না, বা হচ্ছে ইউনিভার্সিটিতে তখন ক্যান্টিন অফ হয়ে যাবে, সো এর থেকে বেটার হচ্ছে আমি এখন ক্যান্টিনে যাই খাওয়া দাওয়া করে দেন হচ্ছে পার্সেল আনতে যাবো, এরপর পার্সেলটা বাসায় রেখে স্কুলে চলে যাবো। চরম বোকার মতো একটা কাজ করছি বলার বাইরে, এখানে আমি এর আগেও আসছি বিজনেস এর দোকানে কথা বলতে আসছিলাম, বোকামিটা কোন জায়গায় করছি সেটা হচ্ছে এখানে বাস আসে আমি মাত্র বাস দিয়ে নামছি, এই বাসটা 15 নম্বর বাস, এটা আমার বাসের ঠিক আমার বাসের সামনে থেকে বাস আসে, কিন্তু গুগল ম্যাপে এই বাস দেখাইতেছিল না, তো গুগল ম্যাপের উপর ট্রাস্ট করা একদমই ঠিক না, ইউরোপে না ইতালিতে অনেক জায়গায় গুগল ম্যাপ প্রপারলি কাজ করে না, তো এটা একটা বড় প্রবলেম। সো ফাইনালি পৌঁছাই গেছি, মেবি আর একটু সামনে গেলে হচ্ছে পোস্ট ইতালিয়ার মেইন ওয়ার্ড হাউস যেখানে ওইখানে পৌঁছে যাবো, ওইখান থেকে হচ্ছে আমাকে পার্সেলটা কালেক্ট করতে হবে, তো আমি আপডেট করে জানাচ্ছি। এটা হচ্ছে সকল কুরিয়ার আসে, এন্ড দেন এখান থেকে হচ্ছে বিভিন্ন জায়গায় হচ্ছে পার্সেল ট্রান্সফার হয়, ইটস লাইক বাংলাদেশের সুন্দরবন কুরিয়ার, ওটার মেইন হাব মেবি কালশিতে না কোন জায়গায় যেন, সো এখানে যাওয়ার পরে হচ্ছে পার্সেল সব বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউট হয়, সো এটা হচ্ছে ওরকম। So, SD Express Courier Reception. Obviously, এই বিল্ডিং এর ভেতরে আমি যাইতে পারবো না, বাট সামনে দেখা যাচ্ছে রিসেপশন, রিসেপশনে গিয়ে দেখি কথা বলে কেমন কি পার্সেলটা উদ্ধার করতে হবে। এই হচ্ছে পার্সেল, এত বড় বক্স এটা হাতে করে নিয়ে যেতে হবে কেমনটা লাগে, মানে অতি পণ্ডিতের গলায় আসলেই তৈরি হয়। হোম ডেলিভারি নিতে গেছিলাম, এই অ্যামাজনের ছিল পিক আপ পয়েন্ট ছিল বাসার কাছে, 1 ঘন্টা লাগতো না, ওখান থেকে গিয়ে নিয়ে আসতে পারতাম ইজিলি, ট্রামে যাইতাম ট্রামে আসতাম, বোকামি করলাম একদম বড় রকমের, এখন এটা নিতে আসছি এত দূরে, আবার এটা হাতে করে নিয়ে যেতে হবে, মানে নেক্সট লেভেলের পুরাই।